হাই লিসেনার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভিডিওতে সকল শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে স্বাগতম। আমার টিউশনের ছাত্রের সাথে ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে হাজির হলাম। আজ এই ভিডিওটির দ্বিতীয় পর্ব। এর আগের পর্ব যারা শোনোনি তারা চ্যানেলে ঢুকে শুনে নিও। আগেই বলেছিলাম আমি শিল্পী রানী, ফিজিক্স নিয়ে মাস্টার্স করে আপাতত কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছি। সেদিন আমার ছাত্র রিকির মা দরজা খুলে দেয়াতে আমি একটু নিশ্চিত আর স্বস্তি পেলাম। আজ সব কিছু স্বাভাবিক ছিল, কাজের লোক এসে কফি দিয়ে গেল। গত দুদিন নতুন অভিজ্ঞতা ভেবে আমিও আশ্বস্ত হলাম। বাড়ি ফেরার সময় রিকির মা বলল, আপনার পড়ানো রিকির খুব পছন্দ হয়েছে, তাই আপনি ওকে 2 বছর দেখুন, ওকে ভালো রেজাল্ট পেতে হবে। আমি নমিতা দেবীকে বললাম আমি যথাসাধ্য চেষ্টা করব। এরপর উনি আমার হাতে একটা খাম ধরিয়ে দিল। নমিতা আন্টি বলল, খামে 1 মাসের মাইনে আর সামনের মাসের অগ্রিম টাকা আছে, আজকাল তো অনেকেই অ্যাডভান্স টাকা নেয়, তাই আমি দিলাম। আমি কিন্তু লাজুক থ্যাঙ্কস বলে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে গুনে দেখি 10,000 টাকা আছে। খুশি মনে আমি বয়ফ্রেন্ডকে জানালাম। ও একটু মজা করে বলল, এরকম চললে কদিন পর তো আমার থেকেও বেশি টাকা রোজগার করবে। আমি মেকের আগে ধমক দিয়ে শুয়ে পড়লাম। তখনই হোয়াটসঅ্যাপে রিকি টেক্সট দিল, গুড নাইট। আমিও রিপ্লাই দিলাম। এইভাবেই রিকিকে পড়ানো চলতে থাকলো। এখন রিকি প্রায় 2 বেলা টেক্সট করতে লাগলো। কখনো আমার বয়ফ্রেন্ডের ব্যস্ত থাকে, আমি রিকির সাথে রাত্রে আড্ডাও দিতে থাকলাম। রিকি বেশ চটকদার কথা বলতে জানে, খুব সহজেই কথা চালিয়ে যেতে লাগলো। আমাকে টুকটাক জোকস ভিডিও পাঠাতে লাগলো, আমিও রিপ্লাই দিতে থাকলাম। এইভাবে আমরা অনেকটাই সহজ হয়ে গেলাম। রিকি ক্লাস টেস্ট পরীক্ষাতে ভালো করতে থাকলো। একদিন রাত্রে চ্যাট করতে করতে হঠাৎ একটা ইরোটিক মেসেজ পাঠালো, বেশ মজার ছিল। কিন্তু আমি কপট রাগ দেখিয়ে বললাম, এসব কি, কে পাঠিয়েছে তোমায়, আর এইসব আমাকেই বা কেন পাঠালে? রিকি বলল, সরি, ভুল করে ফরওয়ার্ড হয়ে গেছে। আমি বললাম, ছি ছি, তুমি এরকম ছেলে জানতাম না তো, তুমি কাদের সাথে চলাফেরা করো, এরকম হলে তো তোমার মাকে জানাতে হবে। রিকি সঙ্গে সঙ্গে ফোন করলো। আমি ওর কল ধরবো কি ধরবো না চিন্তায় পড়ে গেলাম। অনেকটা ভেবে ফোন রিসিভ করলাম। গলা শুনে বুঝলাম রিকি একটু ঘাবড়ে গেছে। ও বলল, প্লিজ এমন করবেন না, বাপি আমার আস্ত রাখবে না। ওর আরতি এতটাই কাতর ছিল যে আমি আর ধরে রাখতে পারলাম না। আমি বললাম, আরে আমি তো ইয়ার্কি করছি, আমি কোনো মাইন্ড করিনি, তুমি ঠান্ডা হও। এই কথা শুনে রিকি কিছুটা শান্ত হলো, তারপর ফোন রেখে দিল। কিন্তু চ্যাটিংয়ে অনুনয় বিনয় চলতেই থাকলো। ওকে চুপ করানোর জন্য বাধ্য হয়ে বললাম, তোমার বয়সে এরকম একটু সবাই করে, আমার বন্ধুরা আরও অনেক কিছু পাঠায়। এই বলে আমি ওকে একটা জোকস ফরওয়ার্ড করলাম, আর এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। এরপর থেকে রিকি অন্যরকম মেসেজ পাঠাতে থাকলো, আমি কখনো সখনো ফরওয়ার্ড করতে লাগলাম। দিনের পর দিন মেসেজগুলো আরও গভীরে মন নিতে থাকলো। আমিও কেন জানি স্রোতের সাথে ব্যাপারটাকে বইতে দিলাম। তবে ওকে পড়ানোর সময় ও আমার দিকে তাকানো ছাড়া আর কোনো অসভ্যতা করে না। তবু আমি ওড়না আর ফুল স্লেপ পরেই ওকে পড়াতে লাগলাম। কিন্তু ব্যাপারটা একদিন বাঁক নিল। সেদিন আমি শাড়ি পরে ওকে পড়াতে গেলাম। সেদিন আমার কলেজে একটা অনুষ্ঠান ছিল, তাই শাড়ি পরেছিলাম। আর ওই শাড়ি পরা অবস্থায় আমি ওকে পড়াতে গেলাম। আগের রাতে আমার তেমন ভালো ঘুম হয়নি, কারণ রিকির সাথে অনেকক্ষণ কথা বলেছি, তার মধ্যে ইরোটিক আলোচনাই বেশি ছিল। আমার মনের মধ্যে একটু উত্তেজনা ছিল, তাই একটা ব্ল্যাক স্লিভলেস ব্লাউজের নীলচে ট্রান্সপারেন্ট শাড়ি পরে কলেজে গেলাম। বাসের মধ্যে আমাকে অনেকেই মেপে নিল, আমার কিছুটা ভালোই লাগলো। কলেজের সিনিয়র জুনিয়র সবাই আশেপাশে ঘুরঘুর করলো। অনুষ্ঠানের কাজ অনেকটাই করতে হলো, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সঞ্চালনা করলাম। খাবার খেয়ে আবার নাচানাচি করে খুব ক্লান্ত হয়ে পড়লাম। ঘাড়ে কিছুটা বেশ ব্যথা শুরু করলো। ভাবলাম বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সালোয়ার কামিজ পরে পড়াতে যাব, কিন্তু অনুষ্ঠান শেষ হতে দেরি হয়ে গেল। ক্লান্তি আর ঘাড়ের ব্যথাটা বেড়ে গেল। একবার ভাবলাম যে থাক, আজ আর পড়াতে যাব না। পরক্ষণেই মনে হলো আজ না গেলে পরের সপ্তাহে যেতে হবে, সেটা আরেক ঝামেলা। তাই আরেকটু আড্ডা মেরে পড়াতে যাওয়ার জন্য গাড়ি ধরলাম। রিকিদের বাড়ি পৌঁছে বেল বাজালাম। আজ রিকি দরজা খুলে দিল, বুঝলাম বাইরেতে কেউ নেই। মনের চাপা উত্তেজনা আবার ফিরিয়ে এলো। উপরে গিয়ে পড়াতে শুরু করলাম, কিন্তু ক্লান্তি ব্যথা আর কিছুটা উত্তেজনায় আজ মনের সংযোগ হচ্ছিল না। রিকি আজ আমার বড্ড কাছে বসলো ও আরও তীব্রভাবে চোখ দিয়ে আমাকে লেহন করতে লাগলো। রিকি ব্যাপারটা লক্ষ্য করে বলল, ম্যাম কিছু অসুবিধা হচ্ছে নাকি? আমি বললাম, না তেমন কিছু নয়, ঘাড়ে একটু হালকা ব্যথা করছে। এই বলা মাত্র রিকি উঠে পেন কিলার মলম নিয়ে আসলো। আমি বললাম, আরে ঠিক আছে, সেরকম অসুবিধা হচ্ছে না। ও বলল, না তা বললে তো হবে না, দেখে মনে হচ্ছে আপনার খুব ব্যথা হচ্ছে, দাঁড়ান আমি লাগিয়ে দিই। এই বলে হাতে মলম নিয়ে আমার পেছনে দাঁড়িয়ে পড়ল। গলায় আর ঘাড়ে ম্যাসেজ করতে লাগলো, আমার যেন বিদ্যুৎ খেলে যেতে লাগলো।
জোর করে মনকে সংযত রাখার চেষ্টা করলাম। ততক্ষণে রেখি আমার গলা থেকে পিঠে চলে গেল। কি অদ্ভুত নৈপুণ্য মালিশ করতে লাগলো, ঘাড়ের ব্যথা কমতে শুরু করলো। একটু পর রেখি বলল, ম্যাম চেয়ারে অসুবিধা হবে, আপনি খাটে বসুন। আমি বললাম, আরে না না ঠিক হয়ে গেছে, এ বলে আমি উঠলাম। কিন্তু আমার প্রতিবাদ অনেক দুর্বল ছিল। রিকে হাত ধরে আমাকে নিয়ে খাটে বসালো। আমাকে খাটে বসিয়ে রিকে আবার মালিশ শুরু করলো। ওর হাত বেশ চওড়া কিন্তু খসখসে নয়, বড় লোকের ছেলে তাই নিশ্চয়ই নিজের খুব যত্ন নেয়। আমার পেছনে বসে ম্যাসেজ করতে লাগলো। ও আমার থেকে বেশ লম্বা, তাই আমার মাথা ছাড়িয়ে বেশ কিছুটা উপরে ওর মাথা ছিল। ও আমার বুকের ওঠানামা, আমার ট্রান্সপারেন্ট শাড়ি নিশ্চয়ই দেখতে পাচ্ছিল। কাঁধ আর পিঠে ম্যাসেজ করতে করতে কাঁধে দুপাশের হাতটা প্রসারিত হতে লাগলো। যেখানে শাড়ি পিন করা ছিল বারবার কয়েক ওখানে অবধি মালিশ করলো। এক সময় আলতোভাবে পিনটা সরে দিল, তবে আমি তা বুঝতে পারলাম না। কখন আঁচল পড়ে গেছে সেটা আমার খেয়ালই নেই। মুভের উষ্ণতা ধীরে ধীরে ছড়িয়ে পড়লো, আঁচল পড়ে গেছে, ক্লিফেস অনেকটাই দেখতে পাচ্ছে। রিকের হাত বিপজ্জনকভাবে চলতে লাগলো। আমার উপর যেন কোনো জাদু হয়েছে, তাই আমি কিছুতেই ওকে থামতে বলতে পারলাম না। এদিকে আমার শ্বাস ঘন হতে লাগলো। রিকি সেটা বুঝতে পারলো। ও জিজ্ঞেস করলো, ম্যাম এখন কেমন লাগছে? আমার মুখ দিয়ে শুধু হুম শব্দ বের হলো। এটাকে সবুজ সংকেত ভেবে রিকি নিজেকে আমার সাথে গুলিয়ে ফেললো। পিঠের যন্ত্রের ছোঁয়া পেলাম, আর সেই মুহূর্তে রিকি আস্তে করে আপেল চাপ দিল। এই কারেন্ট শক পেয়ে আমি পুরো বেহব্বল হয়ে পড়লাম। হাত পা নাড়ানোর ক্ষমতা এমনকি আমার চিন্তা শক্তি কিছুক্ষণের জন্য লোপ পেল। সেই সুযোগে রিকি ময়দা ডলতে শুরু করে দিল। তারপর আমার হুঁশ ফিরে এলো, আমি উঠে দাঁড়ালাম। তবে আমার বিচার বুদ্ধি তখনও ফিরে আসলো না। আঁচল মাটিতে ঝুলছে, পেঁপে বেরিয়ে আছে, সেই দিকে লক্ষ্য না করেই আমি ওকে বললাম, না রিকি এটা হয় না। রিকি কোনো কথা না বলে আমার সামনে দাঁড়ালো। আমি লজ্জায় মুখ নিচু করে রইলাম। ও একটু আদেশে শুরু বলল, প্লিজ আমার দিকে তাকাও। ওর মুখে এমন আবেগী কথা শুনে আমি ওর দিকে তাকালাম। এক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। তারপর আমার সব বাধা বালির বাঁধের মতো ভেঙে গেল। আমি নিজেকে ওর কাছে সঁপে দিলাম। ও আমার ভালোবাসা পেয়ে মুক্ত পাখির মতো ভালোবাসার রাজ্যে প্রবেশ করল, আমার চুলের বাঁধন মুক্ত করে দিল। ঠিকই চুমু থামিয়ে একটু দম নিতে থাকলো। আমার শ্বাস ততক্ষণ বন্ধ ছিল, হা করে হাঁপাতে থাকলাম। ততক্ষণ শাড়িটা আমার থেকে আলগা করে দিল। আমি রিকের দিকে চোখ তুলে তাকালাম। তারপর আমাকে নিজের দিকে টানলো। আমি বয়ফ্রেন্ডের ভালোবাসার বন্ধন পাড়ি দিয়ে ওর দিকে এগিয়ে গেলাম। আমি ওর কাঁধে হাত রাখলাম। এভাবে কিছুক্ষণ থাকার পর ও আবার ভালোবাসা দিতে শুরু করলো। প্রায় 15 মিনিট এরকম চলার পর ছেড়ে দিলাম। কিছুক্ষণ আমাকে জরিপ করে রিকি উতলা হয়ে পড়ল। তারপর একবার আমার মুখের দিকে তাকালো। তখন আমার চোখে একটা ফাজিল হাসি খেলে যাচ্ছে। তারপর ও ঘাড়ে গলায় ভালোবাসা দিতে লাগলো। আমি আবার শিউরে উঠলাম। রিকি মুখ তুলে আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম রিকি কি চাইছে। আমি মুচকে হেসে সম্মতি জানালাম। ও এবার জমিতে লাঙল চালাতে চেষ্টা করলো। কয়েকবার চেষ্টা করে কিছুটা ফেল হলো। আসলে জমি শুকনো থাকলে হাল চাষ করা কঠিন। একটু পর রিকির আর কষ্ট হলো না, একদম মাঠে ব্যাটিং শুরু করে দিল। আমি একটা সুখের আওয়াজ ছাড়লাম। আমি বুঝতে পারলাম মোটা আর বেশ লম্বা, খাট আওয়াজ করতে থাকলো। ও যেন আমার ভালোবাসা গহীন রাজ্যে পৌঁছে আনন্দ দিতে লাগলো। 5 মিনিট পর আমি আর ধরে রাখতে না পারে ছেড়ে দিলাম। তৃতীয়বারের মতো আমার উইকেটের পতন হলো। আমি নেতিয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, এই বয়সে রিকির এত এনার্জি, এক কথায় আমার বয়ফ্রেন্ডের চেয়ে ওর ভালোই প্রেম আছে। আবেশে আমার চোখ বুঝে গেল। একটু পর রিকি আবার চার্জ নিল, কিছুক্ষণের মধ্যেই কেঁপে উঠল আর নিস্তেজ হয়ে পড়ল। আমি তারপর ওকে একটা দীর্ঘ কিস দিলাম। এতক্ষণে দেখি ওখানে আসা প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে। আমার ঘাড়ের ব্যথাও আর নেই। আমি উঠে বসে ওকে বললাম, আজ আমি আসি। ও আর আমাকে আটকালো না। আমি ফ্রেশ হয়ে চুল বেঁধে ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরে পোশাক পাল্টে নিজের রুমে গেলাম। কিছুক্ষণ পর বিএফ ফোন করলো। ওর ফোন দেখেই একটু আগে আমি কি করে ফেলেছি তার বাস্তবতা আমার সামনে আসতে পড়লো। কল রিসিভ করে কথা বলতে আমার গলা ধরে আসলো। কোনো রকমে বললাম, আমি ক্লান্ত, কালকে কথা বলবো, এই বলে ফোন কেটে দিলাম। এরপর থেকে রিকির সাথে আমার ভালোবাসা চলতে লাগলো। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই।